মেডিকেল কলেজে পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে নির্মল মাঝি মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই উপলক্ষে অনুষ্ঠান ছিল সেখানে বিক্ষোভের মুখে পড়লেন নির্মল মাঝি আমন্ত্রণ ছাড়া কেন অনুষ্ঠানে নির্মল মাঝি এই অভিযোগ তুলে বিক্ষোভ ছবিটা একবার দেখুন নির্মল মাঝি হাই 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 নির্মল মাঝি ধিক্কার ঠিক 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 নির্মল মাঝি সেম 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 যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি কলকাতা মেডিকেল কলেজের যেখানে আজকে বিক্ষোভের মুখে পড়লেন নির্মল মাঝি মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে তাকে ঘিরে ধিক্কার স্লোগান ওঠে বিক্ষোভের মুখে পড়তে হয় এমনকি এই অভিযোগ পর্যন্ত পড়ুয়াদের কেউ কেউ তুলছেন যে আমন্ত্রণ ছাড়াই কেন অনুষ্ঠানে হাজির হয়েছে নির্মল মাঝি তৃণমূলের এমএলএ নির্মল মাঝিকে এখানে স্বাগত জানাতে পারছি না নির্মল মাঝি হাই 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 নির্মল মাঝি ধিক্কার নির্মল মাঝি সেম 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 নির্মল মাঝি হাই 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 নির্মল মাঝি ধিক্কার নির্মল মাঝি সেম 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 ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে একেবারে ছবিতে দেখা যাচ্ছে বা ঝিলম যে সম্ভবত এটা অডিটোরিয়ামের ভেতরে যেখানে মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে একেবারে নির্মল মাঝির বিরুদ্ধে যে স্লোগান তুলছেন যে উপস্থিত পড়ুয়ারা রয়েছেন কারণ কি ঝিলম একদমই আজকে মেডিকেল কলেজের 189তম প্রতিষ্ঠা দিবস ছিল একাডেমিক বিল্ডিং এর অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছিল এবং অনুষ্ঠানে প্রথম অংশে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং ছাত্র সংসদের প্রতিনিধিকে বক্তব্য দিতে দেওয়া হয় তিনি বক্তব্য শেষ করার পর পড়ুয়াদের একাংশ আচমকা স্লোগান দিতে থাকেন যেমন তুমি বলছিলে তাদের অভিযোগ যে নির্মল মাঝি একজন তৃণমূলের বিধায়ক তিনি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তসলিম সহ বিভিন্ন ক্ষেত্রে তার অভিযোগ রয়েছে তাকে এখানে তারা স্বাগত জানাতে পারছেন না এবং তারা জানতেন যে নির্মল মাঝি আজকে অনুষ্ঠানে আসছেন না আমন্ত্রণ সূচিতে তেমনই লেখা ছিল বলে তারা দাবি করেন এবং এই নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে যান তবে কর্তৃপক্ষের দাবি যে নির্মল মাঝি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তার বেশ কিছু পদে তিনি দায়িত্বে রয়েছেন এবং বিধানসভার হেলথ এর স্ট্যান্ডিং কমিটি তার তিনি চেয়ারম্যান একই সঙ্গে তার যে বিভিন্ন অন্যান্য দায়িত্ব আছে সেই পরিপ্রেক্ষিতে তাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই ঘটনা অবাঞ্ছিত পড়ুয়াদের একাংশের মতামত দিয়েছে এবং সেই মতামতকে তারা অবশ্যই হালকা চোখেই দেখছেন এবং তারা বলছেন যে মতামত জানাতেই পারেন এবার বারবার এটাও বলেছেন যে এটা বাঞ্ছনীয় নয় অন্যদিকে নির্মল মাঝি জানিয়েছেন যে এই পুরো ঘটনাটা তিনি গুরুত্ব দিতে চান না বড় কোনো কাজ করতে হলে এই ছোটখাটো ব্যাপারগুলো এড়িয়ে চলতে হয় তাদেরকে পুত্রসম বলেই তিনি উল্লেখ করেছেন যারা বিক্ষোভ দেখেছেন তাদের সম্পর্কে বেশ ঝিলম তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যে কলেজ কর্তৃপক্ষ তাদের তরফে দাবি করা হচ্ছে যে নির্মল মাঝি আমন্ত্রিত ছিলেন কিন্তু যারা আন্দোলন দেখাচ্ছেন যারা রীতিমতো স্লোগান তুলছে নির্মল মাঝির বিরুদ্ধে তারা দাবি করছেন যে নির্মল মাঝি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না একেবারে তার বিরুদ্ধে স্লোগান তুললেন তারা আরেকবার ছবিটা দেখুন তৃণমূলের এমএলএ নির্মল মাঝিকে এখানে স্বাগত জানাতে পারছি না নির্মল মাঝি হাই 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 নির্মল মাঝি ধিক্কার ধিক্কার নির্মল মাঝি সেম 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 নির্মল মাঝি হাই 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 নির্মল মাঝি ধিক্কার ধিক্কার নির্মল মাঝি সেম 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 এইখানে আপনাদের দেখাতে চাইবো যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা নির্মল মাঝির বিরুদ্ধে স্লোগান তুলছিলেন কি বলছেন তারা নির্মল মাঝি অর্থাৎ তৃণমূলের যে এমএলএ যিনি ইতিমধ্যে অনেক দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত আর তৃণমূলের এমএলএ যিনি টাকা চুরি করেছেন টসিলিজুমাব চুরিতে অনেক কাণ্ডে তিনি তার প্রতি অনেক আঙুল উঠেছে সেরকম একজন বিতর্কিত তৃণমূলের এমএলএকে এখানে নিমন্ত্রিত করা হয় যদিও তিনি এই অফিসিয়াল যে ইনভিটেশন লিস্টে তার নাম ছিল না তার সত্ত্বেও তিনি এখানে এসেছিলেন
এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এরকম একজন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাকে কখনোই অ্যাকসেপ্ট করে না এবং তারাই তাই জন্যই তাকে ধিক্কার জানিয়েছে, তাকে ধিক্কার জানিয়ে সেই মঞ্চ থেকে তারা বেরিয়ে এসছে। এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অথরিটির কাছে আগামীকালের দিনগুলোতে এই আর্জি রাখছে যে ভবিষ্যতে এরকম যেন কোনো দুর্নীতিগ্রস্ত এমএলএ বা এরকম কোনো লোক যাতে মেডিকেলের কোনো অনুষ্ঠানে আসতে না পারে। এবার নির্মল মাঝি যাকে স্বাগত জানালেন না, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন নির্মল মাঝির বিরুদ্ধে, যার বিরুদ্ধে বিক্ষোভ সে নির্মল মাঝি, এই যাবতীয় ঘটনা প্রবাহ নিয়ে তিনি কি বলছেন আসুন একবার দেখি। এই কলেজের সঙ্গে আমার নারীর সম্পর্ক, আমি 12 বছর এখানে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, যদি তিন চারজন যদি একটু স্লোগান টোগান রাখে সেটা সব আমাদের প্রফেসর পোডিয়াম সমস্ত অডিয়েন্স এটা ধিক্কার জানিয়েছে, আমি আর নতুন করে এর ব্যাপারে কিছু রিয়াক্ট করতে চাই না। আমি ক্ষমাচ্ছি বড়, ওরা কোনো রকমে পালিয়ে জপলাই দিশা যদি কোনো পালিয়ে হস্টেলে চলে গেছে, ওরা আমার পুত্র সম ন্যাচারালি আমি এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না এবং এটাকে আমি সমালোচনাও করছি না। ছোটো ছোটো ছেলেমেয়েরা ভুল করতেই পারে, ছোটোর দাবি, তা ওরা বলেছে যে আমরা নেবো না, কিন্তু আমার হাত দিয়ে অন্ততপক্ষে 2 জন ছাত্রছাত্রীরা গোল্ড মেডেল নিয়েছে এখান থেকে, এই পরিমাণ আমি সবচেয়ে বেশি গোল্ড মেডেল আমি দিয়েছি।